আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয় ভালো আছেন যে যেখান থেকে দেখছেন। এটি লন্ডনে গত সপ্তাহে যখন স্নো পড়েছিল তার পরের দিনের পরিস্থিতি। যেহেতু স্নো পড়েছে, রাস্তা অনেক ভারী হয়ে আইস জমেছিল, স্নো জমেছিল, যার জন্য গাড়ি বের করতে পারিনি। বাট স্কুল টিস্কুল সব কিছুই নর্মাল ছিল, তা আমার যাওয়াতকে তো স্কুলে দিতে হয়। আমি গাড়ি বের করতে পারিনি, যার জন্য আমার বাসা থেকে হেঁটে যেতে যেটুকু রাস্তা ওইটুকু পর্যন্ত আমি ভিডিও ধারণ করেছি। এবং যদিও আমার আপলোড করতে অনেক দেরি হয়েছে, যা খুব মজা পাচ্ছিল স্নোর মধ্যে হেঁটে যেতে, খুব এনজয় করছিল এই হাঁটাটা। নর্মালি যাও মানে হাঁটতে চায় না, একটু কম হাঁটতে চায়, কিন্তু সেদিন স্নোর মধ্যে খুব মজা পাচ্ছিল হেঁটে। দেখুন গাছগুলোতে অনেক ভারী হয়ে স্নো বসা। একটু বলে রাখি, লন্ডনে অনেক বছর পরে আমি আসার পরে আমি এই দ্বিতীয়বার এরকম পরিস্থিতি পেলাম এবং ভালো লেগেছে। কিন্তু পরবর্তীতে যে ঠান্ডা এবং রাস্তাঘাটে যে পরিস্থিতি হয় সেটি খুব খারাপ লাগে, কিন্তু স্নো দেখতে খুব ভালো লাগে। চারদিকে সাদা হয়ে যায়, সব কিছুর মধ্যে বসা থাকে। আমি আসার সময় দেখলাম যে ওরা খুব মজা করছে, স্নো নিয়ে খেলছে, নিজেদের মধ্যে ছোড়াছুড়ি করছিল, আবার আমার দিকেও একটু মারল। লাল ফুল দেখা যাচ্ছে সাদার মধ্যে, সবুজ পাতা লাল ফুল। আশা করি আমাদের মতো আপনাদেরও ভালো লেগেছে। আজকে এইটুকুই, দেখতে থাকুন শেষ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। বসো, উঠি তো। স্টার্ট।